জোভানের বিয়েতে নেচে স্টেজ কাঁপালো জোভান, তার স্ত্রী এবং জোভানের সব তারকা ফ্রেন্ডসরা। ছোট পর্দার এই দর্শক প্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান গত 12 জানুয়ারি রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন, আর এর পর থেকেই তো পুরো হইচই পড়ে যায়। কিন্তু জোভান কিছুতেই তার স্ত্রীর নাম, পরিচয় এমনকি ছবিও দেখাননি কাউকে। পরে শনিবার সন্ধ্যায় একটা ভিডিও প্রকাশ করেন জোভান, পুরো 37 সেকেন্ডের একটা ভিডিও দেন জোভান, কিন্তু তাতেও স্ত্রীর মুখ কাউকে কোনোভাবেই দেখাননি। সবাই ভাবছিল ভাই এত লুকোচুরি কিসের, তবে শেষ পর্যন্ত কিন্তু স্ত্রীকে প্রকাশ্যে আনলেন জোভান। এই 21 জানুয়ারি রাতেই জোভান তার ফেসবুকে বিয়ের একটা ছবি পোস্ট করেন, আর তাতেই প্রথমবার জোভানের ভক্তরা দেখা পেলেন তাদের নতুন ভাবি। এন্ড ছবিগুলো দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই ছবিগুলো বিয়ের অনুষ্ঠানেরই ছবি। তবে বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানও হয়েছিল, যেখানে জোভান, তার স্ত্রী, জোভানের ফ্রেন্ডস যেমন তৌসিফ, মাহবুব, সাফা কবির, সিয়াম আহমেদ, টয়াও উপস্থিত ছিল। এন্ড সেই সঙ্গীতে নতুন বর্ত তার বয়েজ গ্রুপের সাথে সেই ডান্স করেছিল স্টেজে। কিন্তু কোণে ছাড়া কি আর এসব নাচ জমে, ব্যাস এরপরে কোণেও উঠে গেল স্টেজে। এন্ড গানেও লুটপুট, অন স্টেজেও লুটপুট। এন্ড বিয়ের সময় তো তৌসিফ মাহবুব ছিল মেবি সব চাইতে ফুরফুরা মেজাজে। বোঝাই যাচ্ছে সবাই খুবই আনন্দের ভাইবসে আছেন, একেবারে গলা ছেড়ে গান টান করে নেচে টেচে একাকার। শোনা গেছে যে জোভানের বিয়ে হয়েছে পারিবারিকভাবে, এবং বিয়ের পর জোভান যে ভীষণ খুশি আর আনন্দে আছেন সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। নিজের ইনস্টাতে নতুন বউয়ের সাথে ছবি দিয়ে লিখেছেন, বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, বেস্ট উইশেস ফর নিউ কাপল।